ব্রিটেনের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা অক্ষর বাক্য খুবই অপরিচিত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাতৃভাষা শিক্ষা কার্যক্রম গত কয়েক বছর ধরে বন্ধ থাকায় বাংলা ভাষা শিক্ষা কার্যক্রমও স্থবির। পূর্ব লন্ডনে একটি বাংলা স্কুল চেষ্টা করছে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও অক্ষর বুনে দিতে। বিস্তারিত থাকছে রুমানা রাখির রিপোর্টে। বাংলা বর্ণমালাগুলো শুদ্ধ উচ্চারণে যারা পড়ছে তাদের অনেকেই কোনোদিন বাংলাদেশে যায়নি, তবুও তারা জানে তাদের দেশ বাংলাদেশ। ও আ রসরি দিগরি রসা উ দেখো উরি এ ওই ও ও রসাই দিগরি রসো দিগরি এ ওই ও ও ও। বাংলা শেখার এই অনন্য কার্যক্রমটি গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্ট ইউকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে প্রতি শনিবার পরিচালনা করেন পূর্ব লন্ডনের ক্রিশ্চিয়ান স্ট্রিটের চিলড্রেন এডুকেশন সেন্টারে। এবং আমরা এই লন্ডন বাংলা স্কুলটা খুলেছি প্রায় 5-6 মাস হলো। এখানে প্রায় 40-45 জন বাচ্চা পড়াশোনা করতেছে এবং বর্তমানে 3 জন টিচার আছে। আমরা বাচ্চাতে খুব লাইক ইগার ওয়া তারা লার্ন করার অ্যালফাবেট সাউন্ডস আওয়াজ সারপ্রাইজ তারা ইলা লার্ন করতে পারবো বা তারা খুব ইচ্ছা খুশি লার্ন করা হ্যাপি হয়। এই কার্যক্রম পরিচালনা করতে প্রতি মাসে £800 খরচ হয়, যা সংগঠনের সদস্যরা নিজেরাই চাঁদা তুলে বহন করেন। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমরা প্রায় 21 জন সদস্য রয়েছি যারা ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন। আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে এটা স্কুল আমরা পরিচালনা করছি। প্রতি মাসে আমাদের প্রায় £800 মতো খরচ হয়ে যায়। তো আমরা লাঞ্চও প্রোভাইড করে থাকি। এখানে প্রায় 42 জনের মতো শিক্ষার্থী রয়েছেন এবং যারা এখানে আসছেন সকলেই নিয়মিত স্কুলে আসছেন এবং এই শিক্ষার্থীরা আসলে খুব আনন্দ এবং এনজয় করতেছেন ক্লাস করতে এবং অভিভাবকরা সকলেই প্রতিদিন আমাদেরকে ধন্যবাদ জানান এবং তারা এরকম একটি উদ্যোগের জন্য আমাদের প্রতি কৃতজ্ঞ। আনোয়ার শাহজান বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে স্থায়ী কোনো ফান্ড পেলে তাদের এই কার্যক্রম আরও ব্যাপকভাবে করা সম্ভব। আমরা আশা করছি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে এরকম একটা প্রজেক্টের জন্য ভবিষ্যতে আমরা ফান্ড জন্য আবেদন করব এবং আমাদের যদি ফান্ডটা হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো, না হলে যেভাবে আমরা পরিচালনা করছি সেভাবে আমরা এটা অব্যাহত রাখবো। এই স্কুলে বাচ্চাদের শুধু অক্ষর জ্ঞান নয়, শেখানো হয় বাংলাদেশের স্থাপনাগুলোর ড্রয়িং এবং ইতিহাস। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।